মহান বিজয় দিবস উপলক্ষে কলান্দি এলাকাতে ক্রিয়া ও প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের সভাপতি কলান্দি পঞ্চায়েত কমিটির সভাপতি শামসুল হক প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ কাজিম উদ্দিন প্রধান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর জাতীয় পার্টির সভাপতি মোদাচ্ছেরুল হক দুলাল, বন্দর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আক্তার হোসেন বিএ, কার্যকরী সদস্য ইস্তিয়াক উদ্দিন জার্জিস, আমিনুল ইসলাম, দেলোয়ার হোসেন, মোহাম্মদ শরীফ, মোহাম্মদ বিল্লাল হোসেন, মোহাম্মদ হাসান আবু বক্কর সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে বিজয় দিবস উপলক্ষে খেলার বিজয়ী হওয়ায় সবাইকে পুরস্কার বিতরণ করা হয়। সেই নেতা, মহান নেতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কতদিন বাংলাদেশে রাজত্ব করতে পেরেছিল? মাত্র 3.5 বছরের মাথায়। মেহেদী হাসান প্রান্ত, NANTV, নারায়ণগঞ্জ।